এক অবাক করা কাণ্ড, হাসি মুখে চোখের পলক ফেলছেন রামলালা। প্রাণ প্রতিষ্ঠার পরে এই লীলা দেখে মুগ্ধ ভক্তরা, ভাইরাল ভিডিও, এ যেন এক অবাক করার দৃশ্য। এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে হাসি মুখে চোখের পলক ফেলছেন রামলালা, দেখে মুগ্ধ রাম ভক্তরা। আর আজকে থাকবে এই ভিডিওটির উপরই বিস্তারিত আলোচনা, তাই যারা ভিডিওটি দেখছেন, যারা রাম ভক্ত রয়েছেন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। একটা ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে হাসি মুখে চোখের পলক ফেলছেন রামলালা, আর প্রাণ প্রতিষ্ঠার পরে এই লীলা দেখে মুগ্ধ হয়েছে ভক্তরা। গত 22 জানুয়ারি এক ইতিহাস তৈরি হয়েছে ভারতে, কারণ ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রাম মন্দিরের পাশাপাশি সেখানে মহাসমারোহে সম্পূর্ণ হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠানও। সেই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করেছেন গোটা বিশ্ববাসী। তবে গত সোমবার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেদিন মন্দিরের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করা নিষেধাজ্ঞা ছিল। এমত মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে মঙ্গলবার থেকে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা, তাই মধ্যরাত থেকেই রামলালাকে চাক্ষুষ করতে বিপুল ভক্তের ভিড় পরিলক্ষিত হয়েছিল। পাশাপাশি সারা দিন ধরেই বজায় ছিল এই ভিড়। উল্লেখ্য যে কৃষ্ণ শিলায় তৈরি হয়েছে রামলালার 11 ইঞ্চির বিগ্রহ। এদিকে গত সোমবার থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার ছবি এবং ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ঠিক এই আবহেই একটি ভিডিও আকৃষ্ট করেছে প্রত্যেককে, মন ছুঁয়ে নিয়েছে রাম ভক্তদের। শুধু তাই নয়, সেটি প্রত্যক্ষ করে অবাক হয়েছে নেটিজেনরা। মূলত ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে রামলালাকে চোখের পলক ফেলতে দেখা গিয়েছে। হ্যাঁ, প্রথমে এটি দেখে অবাক হয়েছে সকলেই। ভিডিও দুরন্ত ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রামলালার মুখে হাসি লেগে থাকা সীমিত হাসিতে আর তা চোখের পলক পড়ার দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই বাকরুদ্ধ হয়েছেন নেটিজেনরা। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ক্যামেরায় এই বিষয়টি কিন্তু ধরা পড়েনি, এর পিছনে রয়েছে প্রযুক্তির হাত। মূলত AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে এই ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে রামলালার চোখের পলক ফেলার পাশাপাশি তাকে বিভিন্ন দিকে তাকাতেও দেখা যাচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি মিলিয়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভিউজের সংখ্যা। এমত অবস্থায় প্রত্যক্ষ করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এ প্রসঙ্গে লিখছে, রামজিকে এই রূপ দেখে সত্যি মুগ্ধ হয়েছি আমি। কেউ কেউ লিখছেন আমি বাকরুদ্ধ। আবার কেউ কেউ লিখছেন এটা বিশ্বাসই হচ্ছে না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি হয়েছে। আবার কেউ কেউ লিখছে যে এ যেন সদ্য প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে। আর আপনি এই ভিডিওটি দেখে আপনার কি মতামত, আপনাকে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন। মুহূর্তটি এই দৃশ্যটি অন্যজনকে দেখার সুযোগও করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।